এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করে দুদক। এতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত রাখার আবেদন করা হয়। বুধবার খালেদার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার নির্দেশ দেন আপিল বিভাগ। এর আগে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ দুদকের আবেদনের পর শুনানি শেষে 18 মার্চ পর্যন্ত জামিন স্থগিত করে আপিল বিভাগ।